ভাই কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো ভাই? এই তো ভাই। আচ্ছা, আমি তোমার খামারে আজকে প্রথমবার মতো চলে আসলাম। দেখতে পাচ্ছি তোমার খামারটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা খামার। তো তোমার খামারটা কোথায়? মিরপুর একে ভাই। মিরপুর একে না? আচ্ছা, তোমার নামটা কি? দর্শকদের জন্য তোমার নামটা প্রথমে বলো। আমার নাম রাশিক। রাশিক, আচ্ছা রাশিক, তোমার ফার্মটা যদি আমাদের দর্শকদের একটু প্রথমে একটু ঘুরে দেখাতে হবে, তুমি কোথায় কোনটা সেট আপ করছো? আমি এই সাইডটা অ্যাকচুয়ালি ফ্যান্সি আইটেম রাখছি। হ্যাঁ, আর এই রাইট সাইডে আমি এখানে কিছু পোস্টার রাখছি আর কি। পোস্টার আইটেম রাখছো? জি জি, এখানে কিছু পোস্টার আছে। আচ্ছা, আর এদিকটা কি দেখতে পাচ্ছি কিছু পাখি সেট আপ করছো? জি, একটু পাশাপাশি আর কি পাখিটা পালি। পাশাপাশি পাখিটা পালতেছো? হুম। আচ্ছা, এক্সপেরিমেন্ট করা আর কি। আচ্ছা রাশিক, তোমার ফার্মটার বয়স কতদিন? বা এটা আমি শুরু করছি এক বছরের মতন হবে। এক বছরের আগে মতো হবে নাকি? জি। প্রথমে যখন শুরু করছিল তখন কি বাণিজ্যিক আকারে চিন্তা ভাবনা ছিল না, শখের পর্যায়ে ছিল? না, একদমই শখে ভাই, এটা আমার অ্যাকচুয়ালি, আমি ছোট থেকেই আমার এটা অ্যাকচুয়ালি শখ। তো এখন আমি আর কি বড় করে এখন বাণিজ্যিক আকারে রূপ নিয়েছে, এখন একটু বড় হয়ে গেছে, এখন একটু বাণিজ্যিক আকারের মতনই। আচ্ছা, তোমার এখানে মোট টোটাল কত জোড়া কবুতর আছে? টোটাল 25 পেয়ারের মতন হবে। 25 পেয়ার একটু বেশি। আর কিছু ফস্টারিং আইটেম আছে? ফস্টারিং আইটেম আছে। আচ্ছা, 25 পেয়ার কি সবগুলো ফ্যান্সি আইটেম? না, সবগুলো না, এর মধ্যে 20 পেয়ার বা আপনার 22 পেয়ারের মতন ফ্যান্সি হবে। ফ্যান্সি আইটেম হবে জি, আর বাকি ফোস্টারগুলো হবে আরো 10-12 পার। তুমি আমাদের জন্য, দর্শকদের জন্য দুই একটা ফ্যান্সি আইটেম যদি বলতে, তোমার এখানে একদম হাইট তোলার মতো কিছু ফ্যান্সি আইটেম নাম বলো। জি, জ্যাকোবিন, শর্ট ফেস, হোয়াইট হেডেড টাম্বলার, হেলমেট, করমোনা, লোটন এবং আরো কিছু আছে, লক্ষা। তারপর আচ্ছা, আমরা এগুলো বিস্তারিত মূল ভিডিওতে আমরা দেখব। জি। তা রাশিক, তুমি এই ফার্মটা, তোমার যে কবুতরগুলো আছে, তুমি এখন শীতকালে এটাকে পরিচর্যা করতেছো? আচ্ছা, আপনারা যদি লক্ষ্য করে দেখেন, আমি এগুলো কিন্তু সবগুলো একদম ক্লিন রাখছি, আল্লাহর রহমতে সবই সুস্থ সবল আর কি। আর এই শীতে আমার এই যে এখানে 200 ওয়াটের লাইট আছে, লাইট দিয়ে রাখছো জি, হিট করে রাখছি এবং হিটারও আছে। এখানে হিটার আছে, তাহলে রুমটা গরম থাকে। আর পুরো রুমটা দেখবেন, খেয়াল করলে যে পুরো রুমটাই কিন্তু নিট এন্ড ক্লিন, আমি একদম ক্লিন ভাবে রাখি। আচ্ছা, কবুতর খাবার কি কয় বেলা দাও বা কি কি খাবার দাও? খাবার আমি দুই বেলা দেই, সকালে দেই আর বিকালে দেই আর কি। বিকালে দাও? হ্যাঁ, আর পানি হচ্ছে সকালে আর বিকালেই দেই। পানিটা দেওয়ার পরে 10 মিনিট রাখার পরে আমি আবার উঠায় ফেলি, উষ্ণ গরম পানি। তো রাশিক, দর্শকদের জন্য তুমি যদি তোমার ফার্মে কিছু কবুতর কালেকশন যদি আমার একটু দেখাতো। জি। প্রথমে কোনটা দিয়ে শুরু করতে চাও? একটু জ্যাকোবিনটা দিয়ে যদি শুরু করতাম। আচ্ছা, জ্যাকোবিন, এটা কি পেয়ার? জি, এটা পেয়ার। আচ্ছা, খুব সুন্দর একটা জ্যাকোবিন, নটটা ইয়েলো আর মাঝিটা হচ্ছে আপনার অ্যালমন্ড। অ্যালমন্ড, এটা কি ডিম বাচ্চা করা? জি, ডিম বাচ্চা করা, আপাতত রেস্টে আছে। আপাতত রেস্টে আছে, রানিং একটা পেয়ার। জি। আচ্ছা, দেখতে পাচ্ছি একটা শর্ট ফেস আছে, একদম ব্ল্যাক। জি, লাল গিয়ার, লাল গিয়ারের শর্ট ফেসটা আছে। তো রাশিক, এটা সম্বন্ধে একটু বলতাম আমাদের। এটা একদম 100-100 ডিম বাচ্চা, আমি গ্যারান্টি সহ এটা দিব যদি আপনারা কেউ নিতে চান। নটটা দেখেন, ওয়েট, নটটা যদি দেখাইতাম, এটা একদম লাল গিয়ারের। আচ্ছা, দর্শকদের জন্য নটটা দেখাবো, দেখাচ্ছি। এই যে দেখেন, পটটা দেখেন, একদম ফ্রেশ, কোনো ধরনের মিসমার্ক, কোনো মিসমার্ক নাই, কোনো মিসমার্ক নাই। আচ্ছা, আমাদের চোখটা একটু দেখাও। জি, চোখটা একদম লাল গিয়ারের, দেখেন, একদম লাল গিয়ারের। দেখেন এই যে চোখটা, রাশিকের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। তা রাশিক, দর্শকদের জন্য তুমি এখন কোন পেয়ারটা দেখাবো আমাদের? আচ্ছা, এখন আমি দেখাবো এক জোড়া ইন্ডিয়ান লোটন। ইন্ডিয়ান লোটন? আচ্ছা, এটা কি লোটে? জি, 100% লোটে, 100% লোটে। জি, এই যে নটটা রানিং প্যান, না ডিমে আছে নাকি এখন? না, ডিমে নাই, তবে এটা ডিম দিছিল, ডিমটা ফুটে নি আর কি। আচ্ছা, ফুটে নাই। জি, তবে এটা ডিম বাচ্চা গ্যারান্টি। এখন আমি আবার ডিমে দিয়েছি এখান থেকে? না, বাচ্চা তুলিনি, তবে ডিম দিছিল, ডিম দিছিল, দিছিল, মানে এটা রানিং, রানিং, তবে ডিমটা জমাইতে পারিনি। ডিমটা জমাইতে পারিনি, তো তোমার সাবধানতার কারণে ডিমটা ভেঙে গেছে না? একটা ভেঙে গিয়েছিল আর একটা জমাতে পারিনি। আচ্ছা, একটা জমাতে পারিনি। দর্শক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা পেয়ার, তবে এটা ডিম দিবে ইনশাআল্লাহ।
ডিম দিবে না জি আচ্ছা আর নিচে একটা সিঙ্গেল দেখতে পাচ্ছি এটা কি এটা হোয়াইট হেডেড টামলারের মাদি এই টামলার ওই যে যাদের মাদি লাগে দর্শক আপনারা জি একটা সিঙ্গেল মাদি দর্শক কই দেখতে পারেন অনেকের মাদি লাগে সিঙ্গেল একটু মাদিটা ধরে মাদিটা একটু ধরে দেখাই দিই আচ্ছা মাদি কোনো মিসমার্ক নাই তো না না 100% কোনো মিসমার্কিং নাই পুরো ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একদম রানিং মাদি দেখেন চোখটা দেখেন ছোট ঠোঁট ছোট আচ্ছা খুব সুন্দর একটা মাদিটা আচ্ছা রেখে দাও এখন নিচে আরেকটা পেয়া দেখতে পাচ্ছি হেলমেট আছে একটা জি আচ্ছা একটা পেয়া ইউরোপিয়ান হেলমেট এটা ডিমও দিছে না জি এটা একটা ডিম দিয়েছে এটা एक्चुअली দুইটাই দিয়েছিল আমি একটা एक्चुअली আমার মানে সাধারণতার কারণে এটা এটা জিস্টে বেয়িং এসে আচ্ছা তো সমস্যা নাই তবে একটা ডিম আছে আর এটা জমছেও আচ্ছা খুব সুন্দর একটা পেয়া এটা কবে ডিম হচ্ছে করছে এখান থেকে তোমার এর আগে লাস্ট কয়েকদিন আগে ডিম বাচ্চা করেছিল এটা আপনার 15 থেকে 20 দিনের মত হবে 15 থেকে 20 এর কোনো মিসমার্ক আছে 100% ফ্রেশ 100% ফ্রেশ আচ্ছা এই যে মাদিটা দেখাই আগে মাদিটা দেখেন আচ্ছা মাদিটা দেখাও একটু আমাদের দেখেন কোথাও কোনো মিসমার্ক থাকলে আমি বলে দিব সমস্যা নাই আচ্ছা রেখে দাও তাহলে ঠিক আছে আর নটটাও 100% আমি কি ধরে দেখাবো নটটা নাকি প্রয়োজন নাই ওকে সমস্যা নাই নিচে একটা সিঙ্গেল দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল থাকার কারণটা কি এটার एक्चुअली এটা একটা রেয়ার আইটেম এটা ফেলিজাইজার ফেলিজাইজার তো এটার एक्चुअली আমি অনেক কষ্ট করছিলাম এটার জোড়াটা আমি খুঁজে পাইনি না এটা খুব রেয়ার আমিও দেখছি অনেক খামারে কিন্তু এটা নিউ অ্যাডাল রিং আছে একটা জি রিং আছে আচ্ছা দেখতে পাচ্ছেন রিংটা ওয়েট আমি একটু দেখাই নি তুমি কোথা থেকে সংগ্রহ করছো এগুলা এটা আমি একটা ভাইয়ের থেকে সংগ্রহ করেছিলাম এটা আমার খামার থেকে আর কি আচ্ছা খামার থেকে আমার বড় ভাই আচ্ছা কেউ যদি মাদিরে নিতে চান অবশ্যই যোগাযোগ করে দেখতে পারেন ওর সাথে তো রাশিক এখানে একটা পেয়া দেখতে পাচ্ছি ব্ল্যাক লক্ষা আর চকলেট মাদি নাকি চকলেট লক্ষা মাদি এটা কি ডিম্বাচ করাইছো এটা পেয়াটা থেকে এটা খুব মানে এটা হয়তো আজকেই ডিম দিয়ে দিবে হ্যাঁ আজকেই ডিম দিবে দেখতে পাচ্ছি মাদিটা ডিমে বসে আছে জি আজকেই ডিম দিবে না বসে আছে আচ্ছা নট একটু ছেড়ে দাও তো আমাদের নট একটু আমি ছেড়ে দেখাচ্ছি দর্শক আপনারা নরের টেলটা খেয়াল করেন একদম ফ্রেশ খুব বড় একটা টেল তো আছেন মাদিটা একটু ছেড়ে দাও মাদিটার পায়ের মুজাটা অনেক বড় ও এটা মল্টিং এ ছিল না এজন্য এটা জি পুড়ে গেছে টেলগুলো আচ্ছা খুব সুন্দর এটা দেড় ডিম বাচ্চা করেছ না রাশিক জি এটা দুইবার ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করা সুন্দর একটা পেয়ার দর্শক কাউকে আপনার প্রয়োজন হয় অবশ্যই ওর সাথে যোগাযোগ করে দেখতে পারেন আর নিয়ে এখানে একজনা বোখরা দেখতে পাচ্ছি জি এটা এটা কি নর মাদি ওকে আছে না এখানে দুইটাই নর একটা হচ্ছে নিউ অ্যাডাল এটা আটপোর আটপোরে আটপোচ ক্লিয়ার হইছে আর কি নয় পরে পড়ছে নয় পরে পড়ছে আর ওইটা আর এটা রানি এটা দশক ক্লিয়ার রানি জি বোখারাটা আর কারো যদি সিঙ্গেল নরের প্রয়োজন হয় সেকেটে রাশিক দিতে পারবে এই নটটা একটু মোল্টিং এ আছে সিলভারটা আচ্ছা সিলভারটা মোল্টিং এ আছে আর ওটা একদম রানি জি ওটা একদম দশক ক্লিয়ার হইছে আচ্ছা দারাশি কে যদি চায় যে আমাদের এই পেয়ারটা মিলা দিতে পারবা জি মিলা দিয়ে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করতে চেষ্টা করব আর দর্শক অনেকে আপনারা চান যে সিঙ্গেল নর নিতে অবশ্যই আমার সাথে যোগাযোগ দেখতে পারেন আর এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পেয়ার এটা কি আউল শাটিন এটার সাথে আমি আমার অ্যাকচুয়ালি একটা আউল ছিল তো আমি ওটার সাথে ভাবলাম একটা শাটিনের জোড়া দেই আর কি এটা ফন শাটিন নটটা ফন ফন শাটিন সামান্য মিসমার্ক আছে বাচ্চা কেমন আছে এটার এটার বাচ্চা অ্যাকচুয়ালি মানে একটু কেমন জানি হয় আর কি এটা না ফন না আউল না মানে শাটিন না আচ্ছা মোটামুটি একটা সুন্দর একটা পেয়ার আছে নাকি জি একটা মানে ইয়ে চকলেট কালার আপনি ধরে দেখতে পারেন মাদি একটু ধরে দেখাও তো একটু জি মাদিটা একটু ধরে দেখেন এই যে মাদিটা এই যে মাদিটা পুরো মিসমার্ক নাই তো এটা না না মিসমার্ক নাই মিসমার্ক নাই আচ্ছা দর্শক মিসমার্ক থাকলে আমি বলে দিব সুন্দর হয় অবশ্যই যোগাযোগ করে দেখবেন আচ্ছা এই যে কটা কাটা আছে জাস্ট এই সাইড দিয়ে একটু কাটা আর ওটা সমস্যা ওটা সমস্যা নেই ওটা কোনো মেজর ইস্যু না আর এই যে নটটা একদম ফুল ডাকে আছে ফুল মুডে আছে জি আচ্ছা ওকে এটাও ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে এখন যেটা হইছে আমার কাছে একটা খুবই আকর্ষণীয় একটা পেয়ার আছে হ্যাঁ এটা হচ্ছে বন্ডিনেট আচ্ছা কোন শেপের পেয়ারটা এই যে পেয়ারটা আচ্ছা মেলটা হচ্ছে ইয়েলো অ্যাসিড ইয়েলো অ্যাসিড মাদিটা ডান চকলেট ডান কালারটা আর কি ডান কালার আচ্ছা জি ডিমই আছে নাকি একটা ডিম দিয়ে দিয়েছে অলরেডি অলরেডি একটা ডিম এটাও ডিম দিয়ে দিয়েছে জি দর্শক দেখতে পাচ্ছেন এই ডিমটা আমি একটু ক্লোজ করে দেখাই আপনাদের আর বাচ্চা কেমন আছে এগুলো বাচ্চাটা ইয়েলো অ্যাসিডই আসে ইয়েলো অ্যাসিড আছে জি আচ্ছা এটা যে আকর্ষণ এটা ফেদার এটা এটা ধরে দেখাও আমার নটটা ধরে দেখাও মাদিটা একটু ধরে দেখাই আগে এটা মাদি জি এটা মাদি এটা মাদি না নটটা হচ্ছে অ্যাসিড চকলেট
এই যে দেখেন পোর্টটা দেখেন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর কোনো মিসমার্কিং ই নাই আচ্ছা হ্যাঁ আর একদম এই যে দেখেন হেলদি এটা দেখেন একদম বুকের শেপটা দেখেন বুকের শেপটা দেখেন টাইটা দেখেন এই যে ওর টাইটা আচ্ছা ওকে আর এই যে পোর্টটা এটা আচ্ছা এই যে এটা দেখো দমটা দেখো দমটা এই যে একদম ব্ল্যাকলেস একদম খুব সুন্দর একটা দম আচ্ছা মাঝে নটটা দূরে দেখাও মানে তো নটটা এখন দেখাই যদিও ডিমে আছে তাও একটু ধরতে হবেই এই যে নটটা নটটা আচ্ছা খুব সুন্দর ইয়েলো লেসিড আবারো বলে দিচ্ছি নামটা হ্যাঁ নামটা একটু জানতে হবে সবার এটা এই যে এই যে টাইটা টাইটা খুব সুন্দর মাশাআল্লাহ আর দম একটু দেখো দমটা দমটা হ্যাঁ দমটা একটু দেখাই দেই না হলে এই যে দমটা এই দেখতে পাচ্ছেন দমটা সুন্দর আচ্ছা এটা রেখে দাও এটা কি মানে কয়বার ডিম বাচ্চা করছে এটা দিয়ে এটা আমি তিনবার ডিম দিছিল আর কি তো এই বাচ্চাগুলো বিক্রি দিত জি বাচ্চা দুইবার বিক্রি করছি আর এবার একটা ওই যে দুইটা বাচ্চা আছে ফোস্টারিং এ রাখতো না এই দমটা তো এখানে ফোস্টারিং এ আছে এই যে বাচ্চা দুইটা ফোস্টারিং এর নিচে আছে দুইটা বাচ্চাই আলহামদুলিল্লাহ আজকেই ফুটছে আর কি আর দর্শক কাদের বাচ্চা লাগে অবশ্যই সাথে যোগাযোগ করে দেখবেন যোগাযোগ করবেন আচ্ছা এখানে একটা নান দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে কারো নান না ব্লু নান এটা হ্যাঁ ব্লু নান হ্যাঁ অনেক রেয়ার একটা আইটেম খুবই রেয়ার এটা অ্যাকচুয়ালি আমি আমি নিজেও আমি মানে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এটা আপনারা সহজে পাবেন না খামার থেকেও পাবেন না বা হাটের থেকেও পাবেন না হাট তো দূরে কথা মানে এটা খামারে আমি অনেক খামারিদের থেকে যোগাযোগ করছি আমি পাইনি পরে অনেক কষ্টে আমি মানে কুমিল্লা থেকে এটা সংগ্রহ করছিলাম কুমিল্লা থেকে তো এটা অ্যাকচুয়ালি নিজের শখের জন্য জি আচ্ছা এই যে তা আমি প্রথমে দেখে অবাক হয়ে গেলাম এই যে দেখেন জিনিসটা ব্ল্যাক না এটা কিন্তু ব্লু না ব্লু তো দুটো এবং দুইটা ডিমও আছে দুইটা ডিমও জমছে একটু দূরে দেখাও একটু আচ্ছা আমি নটটা আগে দেখাই দেই নটটা একটু দেখাই নটটা আপনাদের দেখাচ্ছে এই যে নটটা দেখেন একদম ফ্রেশ মিসমার্ক থাকলে আমি বলতেছি ওয়েট নটটা দেখেন ওয়েট এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম রানিং এই যে ডিমেই আছে দেখতেই পারবেন ডিমে আছে না জি আর মাদিটা আমি একটু আগে বলি সামান্য মিসমার্ক আছে না তো ডিমটা কেমন আছে সামান্য না অ্যাকচুয়ালি মিসমার্ক আছে হ্যাঁ মিসমার্ক আছে এই যে মিসমার্কটা হ্যাঁ মাদিটার একটু মিসমার্ক আছে তবে আমি আপনাদের বারবারই বলতেছি এটার বাচ্চা যেটা এটা 100% ইয়ে মানে কোনো ফ্রেশ আসবে মানে মিসমার্ক আসবে না ইনশাআল্লাহ মিসমার্ক আসবে না না এই যে দেখেন দেখেন না ফেদারটা আচ্ছা যেহেতু নটটা হচ্ছে মানে মিসমার্ক নাই মাদিটার হালকা আছে তো নরের অ্যাকচুয়ালি ইয়েটা হয় তো নরের নাই বাচ্চা যেই দুইবার অলরেডি উঠাইছি দুইবারই একদম ফুল ফ্রেশ আসছে আচ্ছা নিচে একটা পেয়া দেখতে পাচ্ছি এখানে কর্মনা না কর্মনা হ্যাঁ কর্মনা নটটা হচ্ছে ইংলিশ কর্মনা না এই যে নটটা জুটিটা অনেক বড় মাশাআল্লাহ অনেক বড় যদি দেখাই জি অনেক বড় ফুলের মতো একটু দাও একটু দাও জুটি দেখাই তুমি একটু দাও দেখেন আচ্ছা এই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন একদম বোম্বাই যে জুটিগুলো আছে না জি একদম এটা একটু মানে প্রায় বোম্বাইয়ের মতো নেই জুটিটা বিশাল জুটি নটটার এই যে কোনো মিসমার্কিং নাই খুব সুন্দর একটা পেয়ার এই দেখ দর্শক এই জুটিটা খেয়াল করেন জি একটু জুটিটা এই যে দেখেন এই দেখেন হ্যাঁ হুড অনেকে অনেকে হুড বলে থাকে হুড দেখতে পাচ্ছেন হুডটা ওইটা আমি একটু এই যে খোপা বলে অনেকে খোপাটা দেখেন হ্যাঁ যে খুব সুন্দর একটা খোপা বিশাল এটা কি নট দেখাচ্ছে না মাদি দেখো নটটা দেখাইলাম ভাই আচ্ছা মাদিটা একটু দূরে দেখো মাদিটার অবশ্য খোপাটা একটু ছোট আচ্ছা তো মাদিটা দেশির মধ্যে একটু ভালোটা আর কি বুঝছেন আর বাচ্চা বাচ্চা আমেরিকানই আসে বড় জুটি আসে না জি আর কোনো মিসমার্ক নাই ভাই দেখেন আরেকবার আপনারা চেক করে দেখবেন হ্যাঁ আচ্ছা কেদুরি চাই এগুলো বাচ্চা নিতে চায় পারবা জি বাচ্চা দিতে পারবো বাচ্চা দিতে পারবো বাচ্চা আছে কেদুরি চাই যে মাস্টার পেয়ারটা নিতে চায় সেই ক্ষেত্রে মাস্টার পেয়ারও আমার এটা সেল করে দিব আমি আর কি আচ্ছা ঠিক আছে তো রাশিক এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছি ব্ল্যাক মুখী এটা সম্পর্কে আমার একটু দর্শকদের একটু বলতা আচ্ছা এটা এটা একদম 100% রানিং কয়েকদিন আগেই ডিম থেকে উঠলো আর কি আচ্ছা 3 দিন না 4 দিন হবে আর কি এই যে এটা হচ্ছে আপনার নর্না মাদিটা ওয়েট এটা হচ্ছে আপনার মাদিটা না জি এটা একটু কয়েকদিন আগেই মোল্টিং এ ছিল হ্যাঁ আচ্ছা আর কি তো এই যে দেখতে পাচ্ছেন ওয়েট এই মাদিটা কোনো মিসমার্ক নাই তো দেখেন না 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 মিসমার্ক তো দূরে না থাকে শুধু মাথার শেপটা দেখা দাও মাথার শেপটা দেখছেন এই যে শেপটা দেখেন দেখতে দর্শক দেখতে পাচ্ছেন মুখে যে মাথার শেপটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা শেপ আসছে অনেক এটা কোনো মিসমার্ক না ইভেন আচ্ছা ফুল ফ্রেশ একটু দেখানোর চেষ্টা করি
যে আরেকবার ফেদারও মিসমার্ক না থাকলে এটা বাদ দাও তাহলে আপনি ওটা ওটা ধরে দেখাও আচ্ছা ফেদার এর কোনো মিসমার্ক নাই দাঁড়া ওয়েট নট আমি তো তাও ধরে দেখাই মিসমার্ক না থাকলে শুধু মাথা শেপটা দেখাই আর ওয়েট অনেক বেশি এটার একদম কোনো ইয়েও নাই আপনারা চাইলে এখনি ব্রিডিং এ দিয়ে দিতে পারবেন আচ্ছা ওকে আমি ডিমে তাও দিয়ে রাখছি ওখানে একটা ফেদার আছে না এখানে একটা দোবাজ আছে বুঝছেন এই যে নটটা একটা আছে একটা সাদা আসছে দোবাজ আর কি আচ্ছা মাদিটা একদম কালোই নটটা জাস্ট এই যে একটা কালার ইয়া দোবাজ আসছে একটা আছে একটু দূরে দেখাও তো আমাদের এই যে আরেকবার আমি দেখাই দেই এই যে এই যে এই যে পোর্টটা দেখছেন তো মল্টিং রেট ঠিক হয়ে যাবে না জি জি মল্টিং আর মাথা শেপটা দেখাই দাও এই যে মাথা শেপটা আচ্ছা আমি একটু ক্লোজ করে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন মাথা শেপটা হ্যাঁ মোটামুটি একদম ঠোঁটের দিকে আসছে বাচ্চা কেমন হয় এগুলা এগুলার বাচ্চা ব্ল্যাকি আর কি আর ফুল ফ্রেশ মানে কোনোদিন ইয়ে আসে না বেশি ব্রিডিং করাইলে অ্যাকচুয়ালি মিসমার্কটা আসে কিন্তু ওরকম আপনাদের সীমিত ব্রিড করাতে হবে আর কি একটা একটা সবকিছুর একটা রুলস আছে কিছু যদি পেতে চান অবশ্যই কবুতরটারে জি রেস্টে দিয়ে দুইবার বা একবার নিম্বাচন নেওয়ার পর রেস্টে দেওয়া ভালো জি সবকিছুর একটা নিয়ম আছে হ্যাঁ আচ্ছা শুধু ওদেরকে মানে টাকার জন্য যে ব্রিড করাবেন করাবেন এটা কিন্তু ঠিক না হ্যাঁ রাশিক এখন আমাদের কোনটা দেখাবা এটা হচ্ছে আমার খামারের এটা এখন শেষ পেয়ার যেটা আমি সেল করব এটা হচ্ছে একটা ফোস্টার পেয়ার আর কি স্টেজার কিং স্টেজার কিং এর ক্রস অ্যাকচুয়ালি এটা পায়ে মুজা চলে আসছে এটা স্টেজার কিং এর ক্রস নটটা বিশাল সাইজ এটা একদম বিগ সাইজ একটা নট জি আমি মজার ব্যাপার হচ্ছে এটা আমি তিনটা ডিম দিয়ে বসাইছিলাম এটাকে এবং সেই তিনটা ডিম দিয়ে তিনটা ডিম ফুটাইছে জি তিনটা ডিম ফুটায় বড় করছে এটা কিসের ক্রস এটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না এটা একটু ফ্যান্টেল ফ্যান্টেল লাগে এটা কি পেয়ার ডিম বাচ্চা নিছো এই পেয়ার থেকে জি এই পেয়ার থেকে আমি মানে ডিম দিছিল আমি ডিম সরাই দিয়ে ফোস্টারিং এ দিয়ে দিছিলাম আচ্ছা ফোস্টারিং এ দিয়ে এই যে মাদিটা আচ্ছা মানে এটা ফ্যান্টেলের ক্রস এটা বোঝাই যাচ্ছে মনে হয় ফ্যান্টেল কিং এর মত একটা ক্রসটা হ্যাঁ ওরকম কিছু একটা হবে আচ্ছা এই যে জোড়াটা একটু দেখেন নটটা রাখতেছে দর্শক দেখতে পাচ্ছেন জোড়াটা যদি কারো প্রয়োজন হয় তারা নিতে পারেন এই পেয়ারটা রাশি এখানে ফোস্টিং এর জন্য কি কি রাখছো তুমি এখানে মানে কিছু আইটেম আছে মানে গিরিবাজে রাখছো না জি গিরিবাজের মধ্যেই বাঘা তারপর জিরা গলা সবুজ গলা আর কিছু ক্রসের আছে আর কি ফ্যান্টেলের ক্রস দেন কি এর ক্রস না বিক্রির জন্য না এগুলো না এগুলো আমি নিজের জন্য আর কি ফোস্টিং এর জন্য রাখছি একটু মানে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আপনারা কি দিয়ে ফোস্টিং করতে পারেন সেজন্য আইডিয়া দেওয়ার জন্য জাস্ট একটু দেখানো আর কি মূলত হচ্ছে রাশিকে যে ফ্যান্সি কবুতরগুলো এগুলো কে যদি লাগে এগুলো দেখতে পারেন ওর সাথে যোগাযোগ করে আশিক এখন যে কবুতরগুলো তুমি আমাদের দর্শকদের দেখালো এগুলো হচ্ছে তুমি তো দামটা বলো নাই না অনেকে তো দামটা জানতে চাবে যে কোনটা দাম কত বা তারা কিভাবে কিনবে এই দাম সম্পর্কে তুমি যদি আমাদের দর্শকদের একটু ক্লিয়ার করে বলতে কিভাবে আচ্ছা আমি এখন বলি যে কবুতরের দামটা না অ্যাকচুয়ালি সবসময় আপ ডাউন করে হ্যাঁ এটা হয়তো যারা কবুতর পারে তারা জানে যে কবুতরের দামটা সবসময় আপ ডাউন করে তো আমি যদি দামটা এখন বলি মনে করেন এখন আমি এই জিনিসের দামটা বললাম কয়েকদিন পর এই জিনিসের দাম দুইগুণ হয়ে গেল দ্বিগুণ হয়ে গেল তখন আর কবুতর বাজারে কোয়ালিটির উপরে দামটা অনেক হয় আর কোয়ালিটির উপরে সবসময় দামটা হয় যেমন এই শর্ট ফেসেরই মনে করেন লালটার দাম একটা কালোটার দাম একটা আবার লাল গিয়ারের একটা দাম আলাদা হ্যাঁ তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কবুতরের উপর আর বাজারের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বাজারের উপর ডিপেন্ড করে দেখো তুমি এটা দাম বললা এখানে তো তোমার থেকেও ভালো কোয়ালিটির বা আরেকজনের খামারে এর থেকে একটু নিম্নমানের কোয়ালিটি আছে নিম্নমানের কোয়ালিটি থাকে ওই অনুসারে তার দামটা মনে করলো যে এটা এরকম দাম তবে কোয়ালিটি পরে অনেক দাম হয় জি আচ্ছা তুমি দামটা অবশ্যই আমি চেষ্টা করব আমি রিকোয়েস্ট করব তোমাকে যে বাড়ানোর অনুযায়ী টাকা চেষ্টা করব তাই নাকি আচ্ছা আমি দামটা তাও একটা ধারণা দিয়ে দিতে পারি মানে কারণ আমি নিজেও অ্যাকচুয়ালি আপনার এই চ্যানেলের অ্যাকচুয়ালি মানে একটা ইয়ে ছিলাম যে কমেন্ট করতাম তো আমি নিজেও বলতাম যে মানে দামটা বলেন না কেন তো আমি অ্যাকচুয়ালি বুঝতেছি যে ব্যাপারটা যে আপনাদের যে আপনারা দামটা অ্যাকচুয়ালি জানতে চান তো আমি একটা তাও একটা মানে আইডিয়া দিয়ে রাখি হ্যাঁ একটা রেঞ্জ দিয়ে রাখো রেঞ্জ হ্যাঁ আপনারা একটা রেঞ্জটা একটা দিয়ে রাখি যেমন কালো শর্ট ফেস্টে ধরি আচ্ছা কালো শর্ট ফেস্টটা 3 থেকে 6 এক কথায় বাজারের উপর ডিপেন্ড করে 3 থেকে 6 এর ভিতরে রাশিক তোমরা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে কবুতর কিভাবে ডেলিভার করে থাকো আচ্ছা আমরা অ্যাকচুয়ালি ডেলিভারি দেই
আপনি যদি ঢাকার ভিতরে নিতে চান দেন আপনাকে ডেলিভারি চার্জটা জাস্ট ডেলিভারি চার্জটা মানে আপনাকে যাওয়া আসা টাকাটা দিয়ে জি ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আর ডেলিভারি চার্জটা খুব কম 120 টাকা দিতে হবে হ্যাঁ ঢাকার যে কোনো জেলায় হ্যাঁ ঢাকার যে কোনো জায়গায় আর ঢাকার বাইরে আর ঢাকার বাইরে যদি হয় তাহলে আপনাদের ফুল পেমেন্টটাই করতে হবে ভাই এটা অ্যাকচুয়ালি আমার কিছু করার নাই ফুল পেমেন্টটা করার পরেই আমার জিনিসটা দিতে হবে আচ্ছা ডেলিভারি ম্যান গিয়ে অথবা আপনার তোমার বাসের মাধ্যমে কবুতরটা সেখানে পাঠিয়ে দিবেন জি বাসের মাধ্যমে আমি দিয়ে দিব তারপর আপনারা কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করবেন আর যেটা আমি বলবো যে ডেলিভারিটা যখন আমি দিব আমি প্রথমে আপনার ওই কন্ট্রাক্টরের নাম্বার বাসের ছবি এগুলো আগে দিয়ে দিব তারপর আপনারা বিশ্বাস করে বিকাশটা করে দিবেন আমার উপর মানে আমার উপর বিশ্বাসটা করে আপনাদের টাকাটা দিতে হবে যে যে কবুতরটা পাচ্ছেন যে আমি পাঠিয়ে দিচ্ছি তারপর আপনি কন্ট্রাক্টরের সাথে কথাও বলবেন যে ভাই জিনিসটা কি পাইছেন কিনা তারপর আপনারা টাকাটা দিবেন আর ঢাকার ভিতরে এলে হাতে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ হাতে পাওয়ার পরে আপনারা পেমেন্টটা করবেন জাস্ট 120 টাকা আগে দিতে হবে আচ্ছা রাশিক এখন শেষ মুহূর্তে তুমি যদি দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও বলতে পারো ভিডিওটা হয়তো একটু লং হয়ে গেছে তো আপনারা তাও যদি কিছু না বুঝে থাকেন তো আপনারা একটা কাজ করতে পারেন আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে ইমো আছে তো ওইখানে আমার সাথে আপনারা যোগাযোগ করে মানে বিস্তারিত আরও অনেক কিছু জানতে পারবেন হ্যাঁ মানে যা যা জানার থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা ফার্মস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম